বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছে সারপ্রাইজ। আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। অধিনায়ক সাকিব অবশ্য বিশ্বকাপে জয় পাওয়াটাকেই দেখছেন বড় করে, আর বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল জানিয়েছেন তাসকিন আহমেদ। জয়টা যে বড্ড দরকার ছিল, দরকার ছিল এই মোমেন্টামের, দরকার ছিল বিশ্বকাপের শুরুতে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার, হোক না প্রতিপক্ষ নেদারল্যান্ডস। মনের জোর বাড়াতে জয়টাই যে ছিল মুখ্য। বাকি পথটাতে প্রতিপক্ষের জন্য থাকবে সারপ্রাইজ। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে সেই বার্তাই তো দিয়ে রেখেছিলেন টেকনিক্যাল কনসালটেন্ট। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে বাংলাদেশ জয়ের ধারায় নেই। 50-60 ভাগ ম্যাচ খুব কাছে গিয়ে হেরেছে দলটি। সেই জায়গায় উন্নতি করতে আমরা কাজ করছি। এই বিশ্বকাপে প্রতিপক্ষের সামনে বেশ কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। ভুগতে থাকা ফরম্যাটে জয় পাওয়াটাকেই বড় করে দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান। This is not one of the strongest format for us and we এটা আমাদের জন্য শক্তিশালী ফরম্যাট নয়। গত কয়েক বছরে এই ফরম্যাটে আমরা কিছুই করতে পারিনি। আমরা দিন দিন উন্নতি করছি। এই বিশ্বকাপে আমরা ম্যাচ জিততে পারলে সেটা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। সেই পথে বাংলাদেশ দলের বড় সমস্যার নাম ব্যাটিং। নিজেদের দিনে দুই একজন সাফল্য পেলেই বের হয়ে আসবে ম্যাচ, বিশ্বাস করেন সাকিব। আমরা যদি তুলনা করি তাহলে বলিং এর তুলনায় আমাদের ব্যাটিং এর সমস্যা বেশি। বলিং তুলনামূলক ভালো, তবে টি-20তে দুই একজন ভালো ব্যাটিং করলেই ম্যাচ বেরিয়ে আসে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যটা সেমিফাইনাল, জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। Our goal is to play at least semi-final, but মামুন রশিদ, জমুনা স্পোর্টস।